महीने से 130 से ज्यादा मणिपुर के लोग इस वक्त दिवंगत हो चुके हैं, जिनकी हत्या हो चुकी है, मृत्यु हो चुकी है, 60,000 से ज्यादा लोग बेघर हो चुके हैं। लेकिन प्रधानमंत्री के एक मासूम बच्चा तौन सिंह हेन सिंह, जो मृत्यु को प्राप्त हुआ, जिसे एम्बुलेंस से जिंदा जला दिया गया, उसके माँ के साथ, जिसके पिता मेथी समाज से और माँ कुकी समाज से आते हैं, দাউ দাউ করে জ্বলছে মণিপুর, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে স্কুলে চার্চে। সীমান্তবর্তী আসামে তৈরি হচ্ছে রিফিউজি ক্যাম্প, কি এমন হলো? সাথে এই ভিডিও বানাতে হচ্ছে খুবই কষ্টের সাথে। আপনারা গত দু মাস ধরে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের মণিপুরে যে অশান্তি, যে নির্যাতন, যে দাঙ্গা চলছে, তার কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। সে দেখে আপনারা বুঝতে পারবেন সেখানে পরিস্থিতিটা কেমন। ওখানে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে যে নির্যাতন চলছে, যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার রানীমান ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল আমরা আজ করেছি। তার কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে তুলে ধরছি। আমরা এই প্রতিবাদে, এই ধিক্কার মিছিলে আমরা আসুন সকলে মিলে সামিল হই। সভাপতিগণ, আট অঞ্চলের যুব সভাপতিগণ এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ববর্গ, তৎসহ রানীমান ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহকারী সভাপতি সমীর হাসদা মহাশয়, তৎসহ বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সন্দীপ বাবরি মহাশয় উপস্থিত আছেন, তৎসহ উপস্থিত আছেন রানীমান বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দাস মহাশয়। সবাইকে রানীমান ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়বাদী অভিনন্দন জানিয়ে আজকের যে
বিজ্ঞান মিছিল বা প্রতিবাদ সভা পথ সভা, তার মাধ্যমে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো।
Let's go!
আদিবাসী মেয়েদের উপর নির্যাতন করা হলো বিজেপি সরকার। মণিপুর মহিলাদের নির্যাতনে ধিক্কার জানাই, মণিপুরে মহিলাদের নির্যাতনে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। হ্যালো ফ্রেন্ডস, আপনারা গত দু মাস ধরে নানা রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বুকে মণিপুর রাজ্যে যে ঘটনা ঘটছে, যে অন্যায় অবিচার চলছে, যে অত্যাচার চলছে। আপনার আদিবাসী সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের উপরে যে নির্যাতন চলছে তা খুবই নিন্দনীয়। সেই সমস্ত বিষয় কিন্তু খুবই খারাপ বিষয়। যে সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে আমরা তার নিন্দা করি, প্রতিবাদ করি। সেই কারণে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলায় রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রতিবাদী মিছিল করা হয়েছে।